শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির আন্ডারত যিবিলাক কোর্স আছে সেই কোর্সত যিসকল কেন্ডিডেট এপ্লাই কৰিছিল সেইসকল কেন্ডিডেটৰ বাবে নতুন নোটিচ আহিছে। এতিয়া জনাই দিয়া হ'ব কি কোর্সৰ নতুন নোটিচ আহিছে, লগতে জনাই দিয়া হ'ব কিয় আহিছে। ENM, GNM নার্সিং, BSc নার্সিং, লগতে প্যারামেডিকেল কোর্সর এডমিশনের ইনফরমেশন পাবলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করক, লগতে কাখত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক, কারণ এই চ্যানেলের ভিডিও চাই ইতিমধ্যে বহু ছাত্র ছাত্রী সাকসেস হয়েছে। আর যখন ক্যান্ডিডেট 2022-23 বর্ষের সেশনত BSc নার্সিং কোর্সর এন্ট্রেন্স পরীক্ষা দিবলে প্রিপারেশন করে আছে সেইগুলো ক্যান্ডিডেট এই ইবুক কিনব পারিব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিয়া আছে, লিঙ্কত ক্লিক করে এই ইবুক কিনব পারিব। এতিয়া জনাই দেওয়া হব কি কোর্সর নোটিস আইছে। কোর্সর নাম হল ডিফার্ম কোর্স। ডিফার্ম কোর্সর কাউন্সেলিং ফেব্রুয়ারি মাহর 27 তারিখ আর 28 তারিখত হয়েছিল, দুদিন কাউন্সেলিং হয়েছিল। এই কাউন্সেলিংত যখন ক্যান্ডিডেট পার্টিসিপেট করে আইছে সেইসকল ক্যান্ডিডেটর এডমিশনের তারিখ ঘোষণা করেছে। এতিয়া ছাত্র ছাত্রীক জনাই দেওয়া হব এডমিশন কেতিয়া হব। ছাত্র ছাত্রীর এডমিশন 2023 সনের মার্চ মাহর 9 তারিখ আর 10 তারিখত হব। ডিফার্ম কোর্সর লিস্টত কার কার নাম আইছে এতিয়ালৈকে প্রকাশ করা নাই, আজি সন্ধিয়াত বা কালি প্রকাশ করিব। আজি জাস্ট জনাই দিছে যে মার্চ মাহর 9 তারিখ আর 10 তারিখত এডমিশন লব লাগিব, যার যখন কলেজত সিলেকশন হয়েছে সেই কলেজত যাই এডমিশন লব লাগিব। আজি সন্ধিয়াত সময়ত সিলেকশন ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করিব পারে বা কালি প্রকাশ করিব। যখন লিস্ট আইব সেই লিস্টত ক্যান্ডিডেটর নাম লিখা থাকিব, তারপর কোনখন কলেজত সিলেকশন হয়েছে সেই কলেজের নাম লিখা থাকিব। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে ডিটেলসখানি চেক করক। আর যেটা লিস্ট আহি যাব ইয়াতে ক্লিকের অপশন পাব, ইয়াতে ক্লিক করে ক্যান্ডিডেট ডাউনলোড করিব পারিব। চেক করে থাকক, যেতেই লিস্ট আহি যাব ইয়াতে পাই যাব, ইয়াতে ডাউনলোড করিব পারিব। ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।